বিজয়া দশমী এবং দশেরার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার সকালে তিনি এক হ্যান্ডেলে পোস্ট করে লেখেন বিজয়া দশমীতে দেশ জুড়ে আমার পরিবারের সকল সদস্যদের শুভেচ্ছা জানাই আজ দেশ জুড়ে পালিত হচ্ছে বিজয়া দশমী মর্তে চার দিন কাটিয়ে উমার সপরিবারে আজ ফিরে যাবেন স্বর্গলোকে সকাল থেকেই তাই বিষাদের সুর বিজয়া দশমীর পাশাপাশি দেশজুড়ে পালিত হবে দশেরাও দিল্লি সহ একা থেকে জায়গায় রাবণ বধ করা হবে সকাল থেকে বিজয়া দশমী এবং দশেরার শুভেচ্ছা জানাতে শুরু করেন নেতা মন্ত্রীরা এদিন সকালে প্রধানমন্ত্রী মোদী এক স্যান্ডেলে লিখেন এই পবিত্র উৎসব সমস্ত নেতিবাচক শক্তির বিনাশ এবং জীবনে যা কিছু ভালো শুভকে গ্রহণ করার বার্তা দেয় সকলকে বিজয়া দশমীর শুভেচ্ছা প্রধানমন্ত্রীর পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দশেরা এবং বিজয়া দশমীর শুভেচ্ছা জানান তিনিও এক স্যান্ডেলে লিখেন সকলকে বিজয়া দশমীর শুভেচ্ছা অধর্মের অন্ধকার যতই গাঢ় হোক না কেন সত্যের উপরে ভিত্তি করে ন্যায়ের আলোর জয় চিরন্তন পাপের উপরে পুণ্যের জয়ের প্রতীক বিজয়া দশমী হলো এমন একটি উৎসব যা আমাদের সত্য এবং ন্যায়ের পথে চলার শিক্ষা দেয় শ্রীরাম সকলকে আশীর্বাদ করুক জয় আর নিউজ